شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব রাজু ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন, মন খারাপ হয়ে গেলে বা কখনো বাড়িতে বকাবকি করলে অনেকেই মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় যে দুনিয়াতে আর ভালো লাগে না, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। তো এই ধরনের কাজ করা বা বলা কি গুনার কাজ? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ মা বাদ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেককেই জানি যে ইসলামে আত্মহত্যা করা অন্যায় এবং এটাকে কবিরা গুনাগুলির মধ্যে থেকে একটি কবিরা গুনা, এবং আত্মহত্যা করা ইসলামে হারাম। এ মর্মে অনেক হাদিস রয়েছে, যেমন সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কাতালা নাফসাহু বিহাদিদা فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّعَ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمْ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে, জাহান্নামের মধ্যে সে অস্ত্র দ্বারা সে নিজের পেটে আঘাত করতে থাকবে, এভাবে সেখানে সে চিরকাল অবস্থান করবে। ওয়ামান শারিবা সাম্মান ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। আর যে ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করবে, সে জাহান্নামের আগুনের মধ্যে অবস্থান করে সেই বিষ পান করতে থাকবে, এভাবে সেখানে সে চিরকাল অবস্থান করবে। ওয়ামান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতারাদ্দা ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। আর যে ব্যক্তি নিজে পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে, সে ব্যক্তি সর্বদা পাহাড় থেকে নিচে গড়িয়ে জাহান্নামের আগুনে পড়তে থাকবে, এভাবে যে ব্যক্তি সেখানে চিরকাল অবস্থান করবে। যেমন আরেকটি হাদিস, সাবিত ইবনে জাহাক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত, অর্থাৎ সেখানে বলা হয়েছে আখবার ওয়ান্নাহু বায়আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারা ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান হালাফা আলা ইয়ামিনিন বিমিল্লাতি গায়রিল ইসলাম কাযিবান ফাহুয়া কামা ক্বাল ওয়া মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়া লাইসা আলা রাজুলিন নাযরুন ফি শাইইন লা ইয়ামলিকুহু। অর্থাৎ আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের উপর মিথ্যা কসম করে সে দলেরই, আর যে ব্যক্তি কোনো বস্তু দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামতের দিন উক্ত বস্তু দ্বারা তাকে শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি এমন বস্তুর মান্যত করে যার মালিক সে না, এরূপ মান্যত কার্যকারী না। তো এই মর্মে আরো একটা হাদিস বলেই কথা শেষ করব। হাদিসটি হলো এই যে সাইবান রাহমাল্লাহ বলেন, যে আমি হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে ইন্না রাজুলান মিম্মান কানা ক্বাবলাকুম খারাজাত বিহি কারহা ফালাম্মা আদাতহু ইনতাজা'আ সাহমান মিন কিনানাতিহি ফানাকাহা ফালাম ইয়ারকা দাম হাত্তা মাত। যে আগেরকার সময়ে এক ব্যক্তির ফোঁড়া হয়েছিল, ফোঁড়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে তার তুন থেকে একটি তীর বের করলো, আর তা দিয়ে আঘাত করে ফোড়াটি ছিঁড়ে ফেলল। তখন তা থেকে সজোরে রক্ত বের হতে আরম্ভ করল, অবশেষে রক্ত বের হতে হতে সে মারা গেল। এবং এই ক্ষেত্রে তোমাদের প্রতিপালক বলেন, আমি তার উপর জান্নাত হারাম করে দিয়েছি। তারপর হাসান
আপন হাত মসজিদের দিকে প্রসারিত করে বললেন, আল্লাহ কসম, জুন্দুফ রাদিয়াল্লাহু তাআলা এই মসজিদেই আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম থেকে এই হাদিসটি আমার কাছে বর্ণনা করেছেন। তো এই সমস্ত হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আত্মহত্যা করা মহাপাপ এবং কাবিরা গুনাগুলির মধ্যে একটি কবিরা গুনা, যা ইসলামে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম আত্মহত্যা করাকে হারাম করেছেন, এটা করা যাবে না। তাই এই ধরনের কাজ যারা করবে বা এই ধরনের কাজ যারা করেছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের সময়, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম নিজে তার জানাজার নামাজ পড়েন নাই মানুষদেরকে ভয় দেখানোর জন্য, তবে সাহাবায়ে কেরামগণ তাদের জানাজা আদায় করেছেন, কিন্তু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম স্বয়ং সে জানাজার নামাজ আদায় করেন নাই। তার দলিল সহিহ মুসলিমের হাদিস। عن جابر بن سمرة رضي الله عنه قال أتي النبي صلى الله عليه وسلم برجل قتل نفسه بمشاقص فلم يصلي عليه। جابر بن سمرة তিনি বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু সালামের কাছে এক ব্যক্তির লাশ উপস্থিত করা হলো, সে চ্যাপ্টা তীরের আঘাতে আত্মহত্যা করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ আদায় করেন নাই। তো এবং অন্য হাদিসের দ্বারা এটা প্রমাণিত যে সাহাবায়ে কেরামগণকে তিনি জানাজার নামাজ সমাদা করতে বলেছিলেন, সাহাবায়ে কেরামগণ তাদের জানাজা পড়ান, কিন্তু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম আত্মহত্যাকারীর জানাজায় অংশগ্রহণ করেন নাই। তাই আমাদের উচিত যে যে যতই কষ্টে থাকুক না কেন, সে কোনো অবস্থাতে আত্মহত্যা করবে না এবং এ ধরনের সংকল্প নিবে না যে দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি, আমার মরে যাওয়াই ভালো, এ ধরনের কথা মুখে আনবে না। তবে সে এ ধরনের দোয়া করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হে আল্লাহ, যদি এই অবস্থায় আমার জন্য মৃত্যু ভালো হয় তাহলে তুমি আমাকে মৃত্যু দান করো, এ ধরনের সে দোয়া করতে পারে, কিন্তু আত্মহত্যা করতে পারে না, এটা ইসলামে হারাম। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।